আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর ইউটিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার স্যারের মধ্যে যারা সবসময় আমার ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকেন এবং অনেকে অনুরোধ করেছেন যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। বন্ধুরা, আমি ব্যস্ততার কারণে অনেক সময় আমাদের আপনাদের অনুরোধ রক্ষা করতে পারেন, তবে চেষ্টা করি আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যেটি সবচেয়ে প্রায়োরিটি বেশি পায় সেই ভিডিওগুলো পাবলিশ করার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আপনি কাইন্ড মাস্টার দিয়ে বা মোবাইলের মধ্যে আপনি আপনার ভিডিওগুলো যে ভিডিওগুলো আপনি আপলোড যাচ্ছেন ইউটিউবের মধ্যে সেই ভিডিওগুলো কীভাবে এডিট করবেন প্রফেশনালি, আমি আপনাদের সাথে তা শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি আপনি স্কিপ করে যান বা কেটে কেটে ভিডিওটি দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি আশা করি আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি প্রফেশনাল কোনো সফটওয়্যার চালাতে না পারেন বা এডিট করতে না জানেন, আমি মনে করি দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। আশা করি দেখতে থাকেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে রয়েছি আমার ডেস্কটপের মধ্যে। আমি ডেস্কটপের সাথে দেখতে পাচ্ছেন একটি মোবাইলের ইন্টারফেস কানেক্ট করেছি। আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছি কীভাবে ডেস্কটপ বা ল্যাপটপের সাথে আপনি আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনটিকে কানেক্ট করিয়ে নেবেন। আশা করি সেটি দেখে নেবেন। তো প্রথমে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাবো এখানে বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এখান থেকে লার্নিং এবং আর্নিং সমস্ত রিলেটেড ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। আমি আশা করি আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা কোনো না কোনো প্রশ্নের উত্তর আপনি আপনার কাঙ্ক্ষিত সেই উত্তরটি এই ভিডিওগুলো থেকে পেতে পারবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আপনি কীভাবে কাইন্ড মাস্টার শুরু করবেন, প্রথমে বলে রাখি কাইন্ড মাস্টার একটি ফ্রি টুল। এই ফ্রি টুলটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন কাইন্ড মাস্টার। কাইন্ড মাস্টার যখন সার্চ দিবেন তখন যে সফটওয়্যারটি আপনার আপনার মোবাইলের মধ্যে ইনস্টল হবে সেটি হচ্ছে এটি। আমি কাইন্ড মাস্টার এখানে ইনস্টল করেছি ফ্রিলি, তবে আপনাকে কাজটি করতে হলে আপনার মোবাইলে নেট কানেক্টেড রাখতে হবে। আমি কাইন্ড মাস্টার টুল এর মাধ্যমে কাইন্ড মাস্টার সফটওয়্যারটির মাধ্যমে প্রফেশনাল কীভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলো তৈরি করবেন বা এডিট করবেন আমি সেটি শেয়ার করব। তো শুরু করা যাক। ক্লিক করার পর এ ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। প্রথমে আপনি এখানে ক্লিক করবেন রান অ্যানালাইসিস নাও, হার্ডওয়্যার পারফরমেন্স অ্যানালাইসিস ইন প্রোগ্রেস। এখানে লিখে আছে বন্ধুরা, প্লিজ ডু নট টার্ন অফ কাইন্ড মাস্টার অর সুইচ টু অ্যানাদার অ্যাপ ওয়াইল দ্য অ্যানালাইসিস ইজ ইন প্রোগ্রেস। অর্থাৎ যখন এটি অ্যানালাইসিস হবে তখন আপনি কম্পিউটারে ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক বা আপনার মোবাইলে অন্য কোনো কাজ করবেন না, জাস্ট ওয়েট করবেন। বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে বা আপনার অনলাইন জগৎকে নতুনভাবে তৈরি করতে চান বা বিস্তারিত জানতে চান তাহলে আমি অনুরোধ জানাবো লার্নিং এবং আর্নিং সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, নতুবা আমার ফেসবুক পেজ লার্নিং অ্যান্ড আর্নিং নামে একটি ফেসবুক পেজ রয়েছে, আশা করি সেটিতে আপনি সরাসরি মেসেঞ্জারে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অ্যানালাইসিস হওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এটি হচ্ছে আমার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের কাইন্ড মাস্টার যখন আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে আপনি এই ধরনের অসাধারণ ইন্টারফেস পাবেন। এখানে আসার পর আপনি যে ক্লাস দেখতে পাচ্ছেন এই ক্লাসে আপনি ক্লিক করবেন। ক্লাসে ক্লিক করার পর আপনি আপনার পর্দার রেশিওটা ঠিক করে নেবেন। আপনি চাইলে এভাবে নিতে পারেন, এইভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, আমি 16:9 নিচ্ছি। এরপর যে ভিডিওটি আপনি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি কীভাবে এখানে নিয়ে আসবেন, অর্থাৎ যে ভিডিওটি আপনি এডিট করতে চাচ্ছেন সেটি এখানে প্রথমে নিয়ে আসতে হবে। তার আগে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। এখানে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মিডিয়া রয়েছে, লেয়ার রয়েছে, ভয়েস রয়েছে, অডিও রয়েছে। আপনি নতুন ভিডিও আনতে চাইলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন। আমি এখানে অনেকগুলো ভিডিও রেখেছি, আমি এটি এডিট করতে চাচ্ছি। তো এটিতে ক্লিক করলাম, চলে আসলো এই যে জায়গাটিতে চলে আসলো এটিকে বলা হয় লেয়ার স্পেস বা টাইমলাইন স্পেস। এই ভিডিওটি আমি এডিট করতে চাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও। কীভাবে এটি এডিট করতে হয় আমি
আপনাকে আজকে তা দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অর্থাৎ টাইমলাইনে বা লেয়ারটি আনার পর আপনি কীভাবে কাটবেন ধারাবাহিকভাবে আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনি ভিডিওটি আনার পরে এটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে হলুদ দাগটি দাগটি দেখতে পাচ্ছেন এখান থেকে মনে করুন, ধরুন আপনি এখান থেকে এই এতটুকু পর্যন্ত আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য আমি প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সিজার টুল বা খাসি যেটি রয়েছে সেটিতে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ট্রিম টু লেফট অফ হেড, অর্থাৎ আপনি আপনার ভিডিও এখান থেকে এতটুকু পর্যন্ত যদি কাটতে চান আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেখুন কেটে গেল। এরপর আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার জন্য আপনাকে এখানে রাইটে ক্লিক করতে হবে। আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে এভাবে মাউস দিয়ে কাজটি সরাসরি করতে পারেন, অথবা নতুবা ডিসকানেক্ট করে অর্থাৎ কম্পিউটার থেকে মোবাইলকে আলাদা করে আপনি সরাসরি ম্যানুয়ালি সেই আমি যেভাবে করছি সেটি ম্যানুয়ালি করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে। এবার আমি এই ভিডিওটির ডান পাশ থেকে আমি কেটে নেব কিছু অংশ। ডান পাশ থেকে কেটে নিতে চাইলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি কেটে নেব, সেজন্য আমাকে ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার সিজার টুলে যেতে হবে। সিজার টুলে যাওয়ার পর ট্রিম টু রাইট অফ দ্য হেড, অর্থাৎ আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে বন্ধুরা সবচেয়ে সহজ বাম থেকে ডানে ডান থেকে বামে কীভাবে কাটলাম। এবার আমি এখানে রাইট সিলেক্ট করছি, এবার ফ্রি হয়ে গেল। এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে, ধরুন আপনি এই ভিডিওটার মধ্যে মাস বরাবর কাটতে চাচ্ছেন, তাহলে আপনাকে আবার সিলেক্ট করতে হবে এই যে 50 সেকেন্ড বরাবর। তখন আপনাকে আবার ক্লিক করতে হবে সিজার টুলে স্প্লিটেড প্লে হেড, অর্থাৎ মধ্যখানে যদি কাটতে চান আপনাকে এখানে ক্লিক করতে হবে। কেটে গেল। আর এখানে যে জিনিসটা তৈরি হল সেটা হচ্ছে অ্যানিমেশন, এটি আমি পরে দেখাচ্ছি। এরপরে আমি এখান থেকে বের হয়ে গেলাম। দেখুন ভিডিওটা দুইটি অংশে বিভক্ত হয়ে গেল। এবার আমি যদি প্লে বাটনে ক্লিক করি এটি দেখা যাবে। প্লে করি আমি, দেখুন বন্ধুরা প্লে হচ্ছে, অসাধারণ একটি ভিডিও। তাহলে কীভাবে কাটতে হয় বাম থেকে ডানে ডান থেকে বামে এবং মাঝখানে কীভাবে কাটতে হয় আমি তা আপনার সাথে শেয়ার করলাম। এবার আসি আমি আর একটু জিনিস দেখাচ্ছি বন্ধুরা। এই যে এখানে 50 সেকেন্ডের মধ্যে ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় যে দেখুন এটি দুইটি অংশে বিভক্ত হয়ে গেল কাটার পর। এরপর দেখা যাচ্ছে এটা হচ্ছে সিজার টুল, এরপরে ক্রপ টুল। আপনি যদি এখান থেকে কাটতে চান তাহলে আপনি ক্রপ টুলে ক্লিক করবেন। ক্রপ টুলে ক্লিক করার পরে আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন। স্টার্ট পজিশন, আপনি যদি শুরু থেকে কাটতে চান তাহলে এই লেয়ারটি এটি শুরুতে নিয়ে আসতে হবে, আর যদি শেষে কাটতে চান তাহলে আমি যেহেতু শেষে কাটতে চাচ্ছি এখানে সিলেকশন অবস্থায় দেখা যাচ্ছে আমি আমি কেটে দিলাম, এটা কেটে গেল। এরপর আমি এটি আবার সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভলিউম। আপনি যদি আপনার অডিও ভলিউমটা বাড়াতে চান বা সাউন্ড ভলিউমটা বাড়াতে চান বা কমাতে চান, আমি এখন কমাচ্ছি। মাইনাস দিলে কমে যাবে, আর আপ দিলে নিচের দিকে এবং উপর দিকে আমি এভাবে করবো। অর্থাৎ পার্সেন্টেজ বাড়াতে চাইলে আমি এখান থেকে অডিওটা সাউন্ড বাড়াতে পারি বা কমাতে পারি, লেফটে এবং রাইটে নেওয়া যায়। গেল। এরপর আমি আবার সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এবার দেখাবো ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ গ্রাফিক্স জিনিসটা কি, ধরুন আপনার ভিডিওর মধ্যে আপনি কিছু টেক্সট লিখতে চাচ্ছেন বা কিছু ছবি অ্যাড করতে চাচ্ছেন, আপনি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। ধরুন আমি এটা সেট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি যেটি পছন্দ করছি সেটি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা অ্যাড হয়ে গেল। এরপর আমি রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করলে অ্যাড হয়ে গেল। দেখুন অসাধারণ একটি সফটওয়্যার, আমি মনে করি ফ্রি সফটওয়্যার। এরপরে স্পিড, স্পিডে ক্লিক করলাম। স্পিডে ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, অর্থাৎ আপনার ভিডিওর মাঝখানে শুরু থেকে শেষে আপনি যদি স্পিড বাড়াতে চান কমাতে চান তাহলে আপনি পর্যায়ক্রমে এখানে ক্লিক করে দেখবেন, আশা করি পারবেন। এরপরে আমি আবার সিলেক্ট করছি। এরপর যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে রোটেট এবং মিডোরি, অর্থাৎ রোটেট হচ্ছে ভিডিওটি এখন ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল থেকে হরিজন্টাল, হরিজন্টাল থেকে অর্থাৎ বাম থেকে ডানে ডানে করতে হলে, বাম থেকে ডানে ডানে থেকে বামে করতে হলে এখন হরিজন্টাল হরিজন্টাল আছে। এখন যদি ভার্টিক্যাল দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে হয়ে যাবে, আর যদি উপর থেকে নিচ দেয় তখন এবার নিচ থেকে উপর দিলে এভাবে হয়ে যাবে। এরপর আপনি ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। এটা গেল রোটেশন। এরপর বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কালার ফিল্টারিং, অর্থাৎ আপনি আপনার ভিডিওতে স্পেশাল বা প্রফেশনাল কিছু কালার দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি সোয়াচেবল কালার পছন্দ করে নিতে পারেন। বন্ধুরা আমি একটু একটু দেখাচ্ছি, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তবে মনে রাখতে হবে আপনি ভিডিওটি সিলেক্টরত অবস্থায় রাখবেন।
দেখুন অসাধারণ কতগুলো প্রফেশনাল কালার আমি মনে করি। এরপরে আমি কালার দেওয়ার পরে এখানে রাইট ক্লিক করলে এই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। আমি দিতে চাচ্ছি না, আশা করি আপনারা সেটি শিখে নেবেন। এরপরে আমি যেটা জিনিসটা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার কালারের অপাসিটি কীরকম নিতে চান বা রাখতে চান, বাড়াতে চান বা কমাতে চান, আপনি এখান থেকে সেটি বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন, কালার অ্যাডজাস্টমেন্ট যেটিকে বলা হয়। আমি আবার সিলেক্ট করছি। এরপর যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ভলিউম অ্যান্ড ব্লক। ভলিউম অ্যান্ড ব্লকটা হচ্ছে খুব মজার জিনিস। আপনি যদি সাউন্ডটাকে বড় থেকে ছোট, ছোট থেকে বড় যদি করতে চান তাহলে আপনি এখান থেকে করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি আরো যে বিষয়গুলো রয়েছে সেটি ভলিউম এনভেলপ গেল। এরপর অডিও ফিল্টার, অর্থাৎ আপনার অডিওর মধ্যে কোনো ব্যাড সাউন্ড থাকলে বা আশেপাশে কোনো নয়েজ থাকলে সেগুলো দূর করার জন্য অথবা কিছু অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করলে হয়ে যাবে। অনেকগুলো রয়েছে এখানে বন্ধুরা, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, ডিপ নিতে পারেন, ওভার নিতে পারেন, অসংখ্য রয়েছে। দেখুন বন্ধুরা প্লে হচ্ছে, টাইটে দিলাম বন্ধুরা। তাহলে বুঝতে পেরেছেন কীভাবে কাইনমাস্টার ইউজ করতে হবে বা কাইনমাস্টার দিয়ে কীভাবে এডিট করতে পারবেন। এরপর রয়েছে বিগনিটি। বিগনিটির মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন বিগনিটি মানে দাঁড়িয়ে থাকবে বন্ধুরা, এরপর আস্তে আস্তে শুরু হবে ভিডিওটি। আমি প্লে করে দেখাচ্ছি, এটি প্লে বাটন। এরপর মিডিয়া আছে, মিডিয়া হচ্ছে আপনি আপনার পিসি থেকে কোনো সেভ করা ফাইল, ছবি হোক, ভিডিও হোক, অ্যাড করতে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। আমি বন্ধ করে দিলাম। এরপর আমি লেয়ারে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পর আরও কিছু মজার অপশন রয়েছে, অর্থাৎ সরাসরি যদি আপনি ইমেজ যোগ করতে চান আপনার কম্পিউটার থেকে অ্যাড করতে পারেন, যদি ইফেক্ট যোগ করতে চান এখানে ইফেক্ট, আপনি গ্যাট মোড ইফেক্ট নিতে পারেন, অনেকগুলো ইফেক্ট এখানে রয়েছে বন্ধুরা, আপনি এখান থেকে নিতে পারেন। যদি আমি সিলেক্ট করি এ ধরনের দেখাবে, এটা যদি সিলেক্ট করি এ ধরনের দেখাবে, দেখুন এখানে ইফেক্ট সাথে সাথে যোগ হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি ওভারলে। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ওভারলে দিতে চান তাহলে এখান থেকে অসংখ্য ওভারলে আপনি দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে ডিফল্ট অবস্থায়। আপনি এখানে ছাইয়ের কাপ দিতে পারেন, আপনি এখানে ঘড়ি দিতে পারেন, অসংখ্য কিছু রয়েছে এখানে বন্ধুরা, সাথে সাথে এটি অ্যাড হয়ে যাবে। যে আপনাদের আপনি চাইলে এখান থেকে দানে বামে করতে পারেন, বড়ো ছোটো করতে পারেন, অথবা আপনি চাইলে বাদ দিতে পারেন, ডিলিট করতে পারেন, সব কিছু আপনি এখান থেকে করতে পারেন। আপনি চাইলে এটা বামে রাখতে পারেন অথবা এটাও দিতে পারেন অথবা বাঁকা করতে পারেন, আপনার খুশি মতো আপনি এটা এডিট করে নিতে পারেন বন্ধুরা। এরপরে আমি যে বিষয়টি মজার বিষয়টি শেয়ার করছি এটি হচ্ছে আপনি এখানে যদি টেক্সট যোগ করতে চান তাহলে টেক্সট যোগ করে নিতে পারেন। তাহলে আমি এখানে লিখব, এটি আমার চ্যানেলের নাম ধরুন আমি দিয়েছি, বা আপনি এখানে যে কোনো কিছু সহজে লিখতে পারেন সরাসরি মাউস পয়েন্টার দিয়ে, অথবা আপনি আপনার মোবাইলের বা আপনার অ্যান্ড্রয়েডের উপরে টাচ করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন এলাকাটি অ্যাড হয়ে গেছে। অ্যাড যাওয়ার পরে আমি এটাকে বড়ো ছোটো করতে পারবো, ইচ্ছে মতো করতে পারবো এবং এটি নিচে নিয়ে আসতে পারবো বন্ধুরা। অসাধারণ এক কথা বলা যায়, একটি দুর্দান্ত সফটওয়্যার। অর্থাৎ আপনি সহজে কম্পিউটার না কিনে বা আপনার বাজারের মধ্যে যদি কম্পিউটার কেনা সম্ভব না হয়, আমি আপনাকে সাজেস্ট করবো বা রিকমেন্ড করবো আপনি আপনার স্মার্টফোন দিয়ে ভিডিও এডিট করে আপনি আপনার ইউটিউব কাজটাকে নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন বা আপনি আর্নিং করতে পারেন। তো বন্ধুরা এটি দেখালাম কীভাবে টেক্সট অ্যাড করতে হয়। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং এটি আরেকটি মজার বিষয়। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে যে কোনো কিছু এখানে করে নিতে পারেন, অত্যন্ত মজার বিষয়। এই গেল লেয়ার, আমি সবগুলো দেখালাম। আশা করি আপনি আস্তে আস্তে সবগুলো দেখার পরে এখন আপনি এটাকে কিভাবে সেভ দিবেন। ধরুন আপনার ভিডিওটি রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমি প্রথমে একটু প্লে করে দেখ, আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটি সিম্পল এডিট হিসেবে বা স্যাম্পল এডিট হিসেবে দেখালাম। আপনি আপনার নিজের মতো করে আপনি আপনার মোবাইলে বা মোবাইলের সাথে পিসি কানেক্ট করে সহজেই করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এবার
এডিট করার পর আপনি কিভাবে সেভ দিবেন এই যে শেয়ার বাটনটি দেখতে পাচ্ছেন, শেয়ার বাটনে আপনি ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর আপনাকে মনে রাখতে হবে যখন আপনি এক্সপোর্ট দিবেন অর্থাৎ আপনি সেভ করবেন তখন আপনাকে নেট কানেক্টেড রাখতে হবে। এরপর আপনি এখানে নির্ধারিত রেজুলেশন দিয়ে আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে মধ্যখানে মাঝামাঝি রাখবেন, হাই দেওয়ার দরকার নেই, লো দেওয়ার দরকার নেই। তখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে এবং সাথে সাথে আপনি অবশ্যই আপনার ভিডিওটি ইউটিউবে আপলোড দিতে পারেন এবং আপনার পপুলারিটি অর্জন করতে পারেন এবং পাশাপাশি আর্নিং স্টার্ট করতে পারেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন। আমি মনে করি আপনি যদি নতুন হয়ে থাকেন বা বিগিনার হয়ে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তৈরি করেছি আমি, এবং কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও আপনি কী চান পরবর্তীতে সেটি অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকে আমি চেষ্টা করি আপনাদের চাহিদার ভিত্তিতে ভিডিওগুলো তৈরি করার জন্য। যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং এখানে প্লেলিস্ট রয়েছে অথবা ভিডিওসে রয়েছে আপনি ক্লিক করে একে একে ভিডিওগুলো দেখতে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।